করি না, কি বলো? জি ম্যাম, শুরু করা আছে, শুরু করি, কারণ দেরি হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা বলতেছিলাম প্রাইম মুভার সিনার্জি, আমি একটু মিউট করে দেই তোমাদেরকে। আসলে অনেকে জয়েন করতেছে। আচ্ছা, আমরা বলতেছিলাম প্রাইম মুভার সিনার্জিস্ট, এগুলো বলতেছিলাম আমরা। তাহলে আবার আবার চলে যাই, কোয়েশ্চেন থাকলে তোমরা, আমি মিউট করে দিলাম, কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করবো, আমি আবার শুনবো। আচ্ছা, তাহলে যেটা হচ্ছে যে আমাদের প্রাইম মুভার বললাম, অ্যান্টাগনিস্ট বললাম, ফিক্সেটর যেটা তোমরা বলতেছিলা, ফিক্সেটর হচ্ছে তোমার যে অরিজিনটাকে, যেই প্রাইম মুভার কাজ করবে তার অরিজিনটা যেই এন্ডে, সেই এন্ডটাকে যেই মাসেল গুলা ফিক্স করে রাখবে, যেই মাসেল গুলা কন্ট্রাক্ট করে ওই এন্ডটাকে, অরিজিনের এন্ডটাকে ফিক্স করে রাখবে, সেই মাসেল গুলা হচ্ছে সিনার, এই কি বলে, ফিক্সেটর মাসেল। তারা কিন্তু প্রাইম মুভার কে হেল্প করতেছে প্রাইম মুভারের অরিজিনটাকে ফিক্স করে রেখে। তাহলে প্রাইম মুভার ও নিজের মতো কাজ করবে, প্রাইম মুভার কে যারা সাহায্য করে সেগুলা অন্য মাসেল। কিন্তু আমি বলতেছি যে একটা মাসেলের অরিজিন যে এন্ডে, সেই এন্ডটাকে ধরে রাখবে যেসব মাসেল ফিক্স করে রাখবে, দোজ আর ফিক্সেটর মাসেল, দোজ আর ফিক্সেটর মাসেল। ঠিক আছে, যেমন আমি বললাম যে ডেল্টয়েড হচ্ছে প্রাইম মুভার ফর অ্যাবডাকশন, এখন পেক্টোরালিস মেজর, ওদিকে ট্রাপিজিয়াস, ল্যাটিসিমাস ডর্সি, ওরা শোল্ডার জয়েন্টটাকে ওখানে ধরে রাখে, ফিক্স করে রাখে, যাতে ডেল্টয়েড কাজ করতে পারে। সো যেই সব মাসেল প্রাইম মুভারের অরিজিন যে এন্ডে, সেই এন্ডটাকে ফিক্স করে রাখে, দোজ আর ফিক্সেটর মাসেলস। আর হচ্ছে সিনার্জিস্ট মাসেল, সিনার্জিস্ট মাসেল হচ্ছে সাহায্যকারী মাসেল। মানে যেমন ধরো একটা মাসেল, আমরা জানি যে হিউমারাসের মেডিয়াল এপিকন্ডাইল থেকে, হিউমারাসের মেডিয়াল এপিকন্ডাইল থেকে সব ফ্লেক্সর মাসেল গুলি অরিজিন করে, হাতের সব ফ্লেক্সর মাসেল গুলি অরিজিন করে, এবং এখান থেকে কিন্তু দেখো রিস্ট জয়েন্ট ক্রস করে, এই জয়েন্ট ক্রস মেটাকার্পো ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট করে ডিস্টাল ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট পর্যন্ত যায়, ফ্লেক্সো ডিজিটোরাম সুপারফিশিয়ালিস, ফ্লেক্সো ডিজিটোরাম প্রোফান্ডাস, এই যে মাসেল গুলো, তাহলে দেখো একটা জয়েন্ট ক্রস করলো, দুইটা জয়েন্ট ক্রস করলো, এখানে তিনটা জয়েন্ট ক্রস করলো, তারপরে এই ডিস্টাল জয়েন্ট পর্যন্ত গেল, দেখো মাসেলটা কতগুলা জয়েন্ট ক্রস করে গেল। তাহলে সিনার্জিস্ট মাসেল হচ্ছে, ধরো আমি এখন লিখবো, আমি চাই এই জায়গার ফ্লেকশন, এই 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 জয়েন্টের ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্টের ফ্লেকশন চাচ্ছি, আমি লিখবো, ধরো আমি কিন্তু এই মেটাকার্পো ফ্যালাঞ্জিয়াল জয়েন্টের ফ্লেকশন চাচ্ছি না, রিস্টেরও ফ্লেকশন চাচ্ছি না, এলবোর ফ্লেকশন চাচ্ছি না, আমি ডিস্টাল জয়েন্টের ফ্লেকশন চাচ্ছি। তাহলে এখন ফ্লেক্সর মাসেল তো এতগুলো জয়েন্ট ক্রস করে গেল, তাহলে ফ্লেক্সর মাসেল যদি কন্ট্রাক্ট করে, তাহলে রিস্টেরও কন্ট্রাক্ট হওয়ার কথা, কি বলে, এলবোরও কন্ট্রাক্ট হওয়ার কথা, রিস্টেরও কন্ট্রাক্ট হওয়ার কথা, মেটাকার্পো ফ্যালাঞ্জিয়ালের সবাই কন্ট্রাক্ট ফ্লেকশন হওয়ার কথা, কিন্তু আমি তো এতগুলো ফ্লেকশন চাচ্ছি না, আমি শুধু ডিস্টাল জয়েন্টের ফ্লেকশন চাচ্ছি, সেলাই করব, লিখব, আমি ডিস্টাল জয়েন্টের ফ্লেকশন চাচ্ছি। তাহলে সিনার্জিস্ট মাসেল হচ্ছে, তাহলে প্রথম কথা হচ্ছে যে যেই সব মাসেল মোর দেন ওয়ান জয়েন্ট ক্রস করে, যেই সব মাসেল মোর দেন ওয়ান জয়েন্ট ক্রস করে, যখন ফাংশনটা, অ্যাকশনটা আমি ডিস্টাল জয়েন্টে চাই, আমি একটা ডিস্টাল জয়েন্টে কাজটা চাই, ফ্লেকশনটা চাই বা এক্সটেনশনটা চাই, সেই ডিস্টাল জয়েন্টে কাজ করার জন্য এই ফ্লেক্সর মাসেলের যে ইন্টারমিডিয়েট জয়েন্ট গুলা, যাদেরকে ক্রস করে ও ডিস্টাল জয়েন্ট পর্যন্ত গেল, তাহলে ইন্টারমিডিয়েট জয়েন্ট গুলাকে ফিক্স করে রাখে যেসব মাসেল কাজে, মানে ওই কাজটা, ফ্লেকশনটা ইন্টারমিডিয়েট জয়েন্ট গুলাতে হবে না, সেই মাসেল গুলা হচ্ছে সিনার্জিস্ট মাসেল। তাহলে কি, ওয়েন আ মাসেল ক্রসেস মোর দেন ওয়ান জয়েন্ট, ওয়েন আ মাসেল ক্রসেস মোর দেন ওয়ান জয়েন্ট অ্যান্ড দ্য ডিজায়ার্ড মুভমেন্ট ইজ ওয়ান্টেড ইন দ্য ডিস্টাল জয়েন্ট, এইটা একটা জয়েন্ট প্রক্সিমাল, তারপরে এটা এটা আরেকটা, এইটা একটা, এইটা এগুলো আর একটা, এখন আমি ডিস্টাল জয়েন্টে মুভমেন্ট চাচ্ছি, আমি ডিস্টাল জয়েন্টে, কিন্তু ওই মাসেলটা একটা ফ্লেক, ও সবগুলো জয়েন্টে রিফ্লেকশন করে, কিন্তু আমি ইন্টারমিডিয়েট জয়েন্ট গুলার ফ্লেকশন চাচ্ছি না, ডিস্টালটাতে কাজটা চাচ্ছি। তাহলে যেই মাসেল গুলা ওই ইন্টারমিডিয়েট জয়েন্ট গুলাকে ফিক্স করে রাখবে, যাতে ওই ডিস্টাল জয়েন্টে মুভমেন্টটা সম্ভব হয়, দোজ আর সিনার্জিস্ট মাসেল। যেমন ধরো এখানে ফ্লেক্সর মাসেল এখান থেকে উঠে
এলবো জয়েন্ট ক্রস করলো, রিস্ট জয়েন্ট ক্রস করলো, মেটাকার্পো ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট ক্রস করলো, গিয়ে এখানে হলো। এখন আমি এই মুভমেন্টটা ডিস্টাল জয়েন্টে ফ্লেকশন চাচ্ছি, তাহলে মেটাকার্পো ফ্যালাঞ্জিয়াল জয়েন্টে ফ্লেকশন হতে দিবে না, রিস্ট জয়েন্টে ফ্লেকশন হতে দিবে না, এলবো জয়েন্টে ফ্লেকশন হতে দিবে না। এই যে যারা ওইগুলাকে ফিক্স করে ধরে রাখবে, ওই ডিজায়ার্ড মুভমেন্টটা যাতে ডিস্টাল জয়েন্টে হতে পারে, তাদেরকে বলে সিনার্জিস্ট মাসল। তাহলে এখানে এক্সটেন্সর মাসল গুলা হচ্ছে, এক্সটেন্সর মাসল গুলা কন্ট্রাক্ট, এই এই মুভমেন্টের এটা ফ্লেকশন তো, এক্সটেন্সর মাসল কন্ট্রাক্ট করে ওকে ফিক্স করে রাখলো, ওকে ফিক্স করে রাখলো। তাহলে এই ফ্লেকশনের জন্য এইখানকার এক্সটেন্সর মাসল গুলা ধরে রাখলো, হয়তো দিল না, এই মাসল গুলাকে এখানে এক্সটেন্সর মাসল গুলাকে তখন বলে ফিক্সড, কি বলে সিনার্জিস্ট, সিনার্জিস্ট। তাহলে সিনার্জিস্ট আবার বলতেছি, যখন একটা মাসেল একের অধিক জয়েন্ট ক্রস করবে এবং আমি ডিস্টাল জয়েন্টে ওই ডিজায়ার্ড অ্যাকশনটা, একটা ফ্লেক্সর মাসেল অনেকগুলো জয়েন্ট ক্রস করলো, সবারই সে ফ্লেকশন করে, কিন্তু আমি মুভমেন্ট চাচ্ছি ডিস্টাল জয়েন্টের ফ্লেকশন চাচ্ছি, অন্য জয়েন্ট গুলাতে ইন্টারমিডিয়েট জয়েন্ট গুলাতে আমি ফ্লেকশন চাচ্ছি না, তাহলে ডিস্টাল জয়েন্টে ওই ডিজায়ার্ড মুভমেন্ট করার জন্য ইন্টারমিডিয়েট জয়েন্ট গুলাকে যেসব মাসেল ধরে রাখবে, দোজ আর সিনার্জিস্ট মাসেল, দোজ আর সিনার্জিস্ট মাসেল। তাহলে ওয়ান হচ্ছে, এক নম্বর হচ্ছে দ্য মাসেল উইচ ইনিশিয়েটস অ্যান্ড সাস্টেইনস মুভমেন্ট, সেটা সেই মাসেল হবে জয়েন্ট, একটা মুভমেন্ট করার জন্য, ডিজায়ার্ড মুভমেন্ট করার জন্য যে মাসেলটা ডিজায়ার্ড মুভমেন্টটা ইনিশিয়েট করবে এবং ধরে রাখবে, দ্যাট ইজ প্রাইম মুভার। ওই ডিজায়ার্ড, একটা ডিজায়ার্ড মুভমেন্টের অপোজিট মুভমেন্ট যেই মাসেলটা করে সে হচ্ছে অ্যান্টাগনিস্ট। তাহলে যখন প্রাইম মুভার কাজ করবে, অ্যান্টাগনিস্ট তখন অপোজিট অ্যাকশন করে, অ্যান্টাগনিস্ট তখন রিল্যাক্স থাকবে যাতে প্রাইম মুভার কাজ করতে পারে। তাহলে অ্যান্টাগনিস্ট হচ্ছে অপোজিট অ্যাকশন করে প্রাইম মুভারের, এবং যখন প্রাইম মুভার কাজ করে তখন সে রিল্যাক্স করে। ফিক্সড অর মাসেলস আর দোজ মাসেল উইচ ফিক্সেস দা অরিজিন অফ ওয়ান মাসেল সো দ্যাট দ্য মাসেল ক্যান কন্ট্রাক্ট অ্যান্ড ডু দ্য ডিজায়ার্ড ফাংশন। অন্য মাসেল গুলা, একটা ধরো একটা মাসেলের যে ডিজায়ার্ড মুভমেন্ট, সেই ডিজায়ার্ড মুভমেন্ট করার জন্য অন্য সাজ, অন্য মাসেল যারা ওই জয়েন্টটাকে ফিক্স করে রাখবে, দোজ আর ফিক্সড অর মাসেলস। আর যখন ওয়েন আ মাসেল ক্রসেস মোর দেন ওয়ান জয়েন্ট অ্যান্ড ডিজায়ার্ড মুভমেন্ট আমি চাই ডিস্টাল জয়েন্টে, তাহলে ইন্টারমিডিয়েট জয়েন্ট গুলাকে যেসব মাসেল ফিক্স করে রাখবে, দোজ আর সিনার্জিস্ট মাসেল। এটা একটু বুঝতে হবে, এটা পরীক্ষায় ভাই ভাই ধরেই, এটা মাসেল ধরলে এটা ধরে, সারা বুঝতে চাই তুমি জানো কিনা, উইথ এক্সাম্পল তোমার পুরো ব্যাপারটা তুমি জানো কিনা, এটা সারা বুঝতে যাবে। আমি আনমিউট করি, এই জায়গাটা আমাকে ক্লিয়ার করো, কে বুঝো নাই বলো, কে বুঝো নাই বলো, আমি আনমিউট করে দিলাম, বলো বুঝো নাই কে, প্রাইম মুভার, অ্যান্টাগনিস্ট, ফিক্সেটর, সিনার্জি, বুঝতে পারছো সবাই? ম্যাম ইয়া সিনার্জিস্ট, ম্যাম সিনার্জিস্ট, সিনার্জিস্ট ইন্টারমিডিয়েট যে জয়েন্ট গুলো আছে, এই জয়েন্ট গুলোকে যে মাসল গুলো ধরে রাখবে সেগুলো সিনার্জিস্ট, নাকি ম্যাম ডিস্টাল মুভমেন্ট গুলো যে মানে যে মাসল সাহায্য করবে সেটা সিনার্জিস্ট? আচ্ছা, সিনার্জিস্ট হচ্ছে যারা ইন্টারমিডিয়েট জয়েন্ট গুলোকে ফিক্স করে রাখবে, ওই মুভমেন্টটা হতে দিবে না। জি ম্যাম, যেমন ধরো তারা হচ্ছে সিনার্জিস্ট মাসল, তারা হচ্ছে সিনার্জি, বুঝে গেল? সিনার্জিস্ট মাসল হচ্ছে যে আমি কি বললাম, যে এই এখান থেকে হিউমেরাসের মেডিয়াল অপিকন্ডাল থেকে রিস্ট জয়েন্ট ক্রস করলো, এক নাম্বার, কি বলে এলবো জয়েন্ট ক্রস করলো, এক নাম্বার, দুই নাম্বার রিস্ট ক্রস করলো, তিন নাম্বার মেটাকার্পো ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট করলো, এখন ইন্টারফ্যালাঞ্জিয়াল, এখানে এসে মাসেলটার ইনসার্শন হলো। এখন আমি ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্টে ফ্লেকশন চাচ্ছি, আমি মেটাকার্পো ফ্যালাঞ্জিয়ালে ফ্লেকশন চাচ্ছি না, রিস্টে ফ্লেকশন চাচ্ছি না, এলবোতে ফ্লেকশন চাচ্ছি না, আমি শুধু আমার ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্টে ফ্লেকশন চাচ্ছি। তাহলে যেই মাসেল গুলা এই এলবোকে ফিক্স করে রাখবে, এলবোতে ফ্লেকশন হতে দিবে না, রিস্টে ফ্লেকশন হতে দিবে না, মেটাকার্পোতে ফ্লেকশন, কারণ ফ্লেকশন মাসেল তো সব জয়েন্টে ফ্লেকশন করাচ্ছে। তাহলে ইন্টারমিডিয়েট জয়েন্ট গুলাতে যেই সব মাসেল, এখানে ইউজুয়ালি আমি ফ্লেক্সর মাসেল বললাম, তাহলে এক্সটেন্সর মাসেল গুলা এই ধরে রাখবে, ফ্লেকশন হতে দিবে না, এখানে এক্সটেন্সর মাসেল গুলা হচ্ছে সিনার্জিস্ট, সিনার্জিস্ট মাসেল, যারা সাহায্য করে একটা ডিস্টাল জয়েন্টে একটা ডিজায়ার্ড মুভমেন্ট করতে দিতে, ইন্টারমিডিয়েট জয়েন্ট গুলাকে যারা ফিক্স করে রাখে, দোজ আর সিনার্জিস্ট মাসেল। বুঝে গেছে? জি ম্যাম। তাহলে শর্ত হচ্ছে একটা মাসেল অনেকগুলা জয়েন্ট ক্রস করবে এবং ডিস্টাল জয়েন্টে একটা মুভমেন্ট হতে হবে,
সে ওই মাসেলটা দিয়ে ডিসচার্জ জয়েন্টে একটা ডিজায়ার মুভমেন্ট হতে হবে। এখন ওই মাসেল সবগুলো জয়েন্টের উপর কাজ করে। এখন ডিসচার্জ জয়েন্টে মুভমেন্টের জন্য যে ইন্টারমিডিয়েট জয়েন্ট গুলা তাদেরকে যেই মাসেল গুলি ফিক্স করে রাখবে ওই জয়েন্ট গুলাকে, তারা হচ্ছে সিনার্জিস্ট মাসেল, তারা হচ্ছে সিনার্জি। যেমন এখানে ডেল্টয়েড কিন্তু ফিক্সেটর না, ডেল্টয়েড হচ্ছে প্রাইম মুভার, পেক্টোরালিস মেজর, ট্র্যাপিজিয়াস, ল্যাটিসিমাস ডর্সি, দোজ আর ফিক্সেটর মাসেলস, দোজ আর ফিক্সেটর মাসেল। ঠিক আছে, আবার এখানে যেটা ফ্লেকশন, ফ্লেকশন করবে, ডিজায়ার্ড মুভমেন্ট হচ্ছে ফ্লেকশন, কিন্তু ফ্লেকশন যাতে ইন্টারমিডিয়েট জয়েন্ট গুলাতে না হয় তারা হচ্ছে সিনার্জিস্ট মাসেল, সাহায্যকারী মাসেল। ক্লিয়ার? এটা কিন্তু আসে রিটেনে, আসে এটা রিটেনে, আসে এটা রিটেনে আসে। ঠিক আছে, এটা এটা জানতে হবে, বুঝতে হবে, এই জায়গাটা পড়বা। সবার ক্লিয়ার হচ্ছে না, কারো কনফিউশন আছে এখনো? ক্লিয়ার হচ্ছে? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, ওকে, আমি তাহলে আবার মিউট করে দেই এখন। ম্যাম ফিক্সড, হ্যাঁ সরি সরি, আমি আবার দাঁড়াও এক সেকেন্ড। হ্যাঁ কি বললা বলো? ম্যাম ফিক্সডর, ম্যাম আমার নেট কানেকশন অফ হয়ে গিয়েছিল। ফিক্সডর, আচ্ছা, ফিক্সডর মাসেল হচ্ছে যেই মাসেলগুলা একটা জয়েন্ট, একটা ধরো আমার ডেল্টয়েড মাসেল দিয়ে আমি এখানে অ্যাবডাকশন করাবো। ঠিক আছে, তাহলে ডেল্টয়েড হচ্ছে আমার অ্যাবডাকশনের প্রাইম মুভার, তাহলে অরিজিন আছে, ডেল্টয়েডের ইনসার্শন আছে। ঠিক আছে, এখন যদি ডেল্টয়েড এই জয়েন্টে কাজ করতে গিয়ে ছুটে মুটে না যায়, এদিক ওদিক 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 মুভমেন্ট, অরিজিনই যদি ফিক্স না থাকে, তাহলে ডেল্টয়েড ইনসার্শনটাকে টেনে, ইনসার্শনটা মুভ করে, আমরা বলছি ইনসার্শনকে টেনে ডেল্টয়েড প্রিসাইসলি কাজ করবে কিভাবে। সেই জন্য ডেল্টয়েডের অরিজিন যেই জায়গায়, কিছু মাসেল অরিজিনের জায়গাটাকে ফিক্স করে রাখে, ধরে রাখে, যেমন পেক্টোরালিস মেজর, ট্র্যাপিজিয়াস, ল্যাটিসিমাস ডর্সি, ওরা শোল্ডার জয়েন্টকে ফিক্স করে রাখলো যাতে ডেল্টয়েড কাজ করতে পারে। তাহলে এটা হচ্ছে ডেল্টয়েড মাসেল, যেই প্রাইম মুভারের অরিজিনকে যেসব মাসেল ফিক্স করে রাখে, সাহায্য করে যাতে প্রাইম মুভার কাজ করতে পারে, দোজ আর ফিক্সেটর মাসেলস, দোজ আর ফিক্সেটর মাসেল। একটা একটা মাসেল যখন কাজ করবে তার অরিজিনটা যে এন্ডে, সেই এন্ডটাকে ধরে রাখবে যে সব মাসেল, যে আমি ধরছি তুমি কাজ করো, তখন ডেল্টয়েড কাজ করবে, দোজ মাসেলস আর ফিক্সেটর মাসেলস। ক্লিয়ার? ক্লিয়ার, ফাইন। তাহলে এরপরে চলে যাই, আগাবো, প্রসিড করবো। হ্যাঁ বলো। প্রাইম মুভার কে ম্যাম স্টেবিলিটি দিবে, স্টেবিলিটি, রাইট, প্রাইম মুভার কে কাজ করতে দিবে, ও অরিজিনটাকে ধরে রেখেছে, হ্যাঁ আমি ধরছি তুমি কাজ করো। ঠিক আছে, এটা হচ্ছে, এটা হচ্ছে ফিক্সেটর। এখন আমরা চলে যাই আমাদের যেটা আসল হিস্টোলজিতে, স্কেলেটাল মাসেল, কার্ডিয়াক মাসেল, স্মুথ মাসেলের হিস্টোলজিটা আমাদের, তোমাদের আমি আমি স্লাইড গুলি দিয়ে দিব। এই এর মধ্যে বোনস এর হেভারশিয়ান সিস্টেম, তারপরে কার্টিলেজ, তিনটা কার্টিলেজ এবং তিনটা মাসেল, এইটার আইডেন্টিফাইং পয়েন্টস এবং ডেসক্রিপশন লিখে ফেলবা, ছবি আঁকা শিখে ফেলবা এর মধ্যে। এই এই জিনিসগুলা মাস্ট নো, বোন, জয়েন্ট, কার্টিলেজ, মাসেল, এটা এটা কমপ্লিটলি করে ফেলবা, আমি একটা পরীক্ষা নিব এর পরে। এখন চলে আসি হিস্টোলজিক্যাল স্ট্রাকচার, আমরা কেমন করে আন্ডার মাইক্রোস্কোপ চিনবো, দিস ইজ স্কেলেটাল মাসেল, দিস ইজ কার্ডিয়াক মাসেল, দিস ইজ স্মুথ মাসেল। প্রথম কথা হচ্ছে স্কেলেটাল মাসেল ফাইবার, একটা আমরা মাসেলের ক্ষেত্রে একটা আমরা জানি প্রত্যেকটা সেলকে আমরা বলি সাইট দিয়ে, সো মাসেল সেল হচ্ছে মায়ো দিয়ে আমরা জানি সবকিছু। তাহলে মাসেল সেলটা, প্রথম মাসেল সেটা, সেটা হচ্ছে মায়োব্লাস্ট, মেজোরাম থেকে আসলো মায়োব্লাস্ট, দ্যাট ইজ আ মাসেল সেল। এখন মাসেল সেল যেটা স্কেলেটাল মাসেলের ক্ষেত্রে হয়, মায়োব্লাস্ট তৈরি হওয়ার পরে মায়োব্লাস্ট গুলো মাইটোসিস করে করে নাম্বার বাড়তে থাকে এবং ফিউশন হতে থাকে। মায়োব্লাস্ট, 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 মাইটোসিস করে করে ওদের নাম্বার বাড়ে এবং ওরা ফিউশন হয়ে লং টিবিউলার স্ট্রাকচার তৈরি করে, একটা লং টিবিউলার স্ট্রাকচার তৈরি করে। এই জন্য মাসেল, আমি একটু মিউট করে দিই, ব্লাস্ট, মায়োব্লাস্ট। কিন্তু মাসেলের ক্ষেত্রে যেটা হয়, মাসেল সেল, মাসেল বিউলাস ফাইবার, মাসেল সেল, মনে রাখতে হবে তোমাকে যদি বলে যে আচ্ছা মাসেল সেল কি, মাসেল ফাইবার কি, বলতে হবে স্যার একই জিনিস,
আমরা অন্যান্য জায়গায় সেল বলি, অস্টিওসাইট, কন্ড্রোসাইট, মাসেলের ক্ষেত্রে আমরা মাসেল মায়োব্লাস্ট বলি না, আমরা বলি মাসেল ফাইবার। তাহলে মাসেল ফাইবার আর মায়োব্লাস্ট, মাসেল সেল, মনে রাখতে হবে একই জিনিস। এরা ইলংগেটেড হয়ে যায় দেখে আমরা এদেরকে বলি মাসেল ফাইবার। সো একটা তাহলে প্রথম কথা, স্কেলেটাল মাসেল ফাইবার ইজ সিলিন্ড্রিকাল ইলংগেটেড, লম্বা এবং সিলিন্ড্রিকাল। আমি কিন্তু এটা ট্রান্সভার্স সেকশন আঁকছি, এটা লংগিটিউডাল সেকশন, এটা ট্রান্সভার্স সেকশন। দ্য স্কেলেটাল মাসেল ফাইবার ইজ লং, সিলিন্ড্রিকাল, লং এবং সিলিন্ড্রিকাল, অথবা ইলংগেটেড অ্যান্ড সিলিন্ড্রিকাল, এক নম্বর। দুই নম্বর হচ্ছে স্কেলেটাল অনেকগুলা মায়োব্লাস্ট মিলে তৈরি হয় দেখে, সবগুলা মায়োব্লাস্টের নিউক্লিয়াস থেকে যায়। সো স্কেলেটাল মাসেল ফাইবার ইজ মাল্টি নিউক্লিয়েটেড। সো স্কেলেটাল মাসেল ফাইবার ইজ মাল্টি নিউক্লিয়েটেড, কারণ অনেকগুলা মায়োব্লাস্ট মিলে একটা টিবিউলার স্ট্রাকচার হয়ে যায়, তখন আমরা তাকে মাসেল ফাইবার, লম্বা হয়ে যায় দেখে আমরা বলি মাসেল ফাইবার। এবং স্কেলেটাল মাসেলে অনেক মায়োব্লাস্ট মিলে তৈরি হয় দেখে আমরা এইটাকে বলি মাসেল ফাইবার। এবং স্কেলেটাল মাসেল ইজ মাল্টি নিউক্লিয়েটেড, অনেকগুলা নিউক্লিয়াস থাকবে। এবং খেয়াল করে দেখো, নিউক্লিয়াস গুলা কিন্তু সব পেরিফেরিতে থাকবে, পেরিফেরিতে থাকবে। সো স্কেলেটাল মাসেল ফাইবার ইজ ইলংগেটেড, অথবা লং, সিলিন্ড্রিক্যাল অ্যান্ড মাল্টি নিউক্লিয়েটেড। স্কেলেটাল মাসেল ইজ মাল্টি নিউক্লিয়েটেড অ্যান্ড মাসেল ফাইবার্স আর সিচুয়েটেড পেরিফেরালি, কি বলে, নিউক্লিয়াস, সরি, নিউক্লিয়াস ইজ সিচুয়েটেড পেরিফেরালি, মাল্টি নিউক্লিয়েটেড, এবং নিউক্লিয়াস ইজ সিচুয়েটেড পেরিফেরালি, পেরিফেরালি নিউক্লিয়াস থাকবে, একের অধিক নিউক্লিয়াস থাকবে। আর লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে স্কেলেটাল মাসেলস আর ক্রস স্ট্রায়েটেড, ক্রস স্ট্রায়েশন থাকবে, স্কেলেটাল মাসেলে ক্রস স্ট্রায়েশন প্রেজেন্ট। দিস ইজ ক্রস স্ট্রায়েশন। স্ট্রায়েশন মানে হচ্ছে দাগ কাটা, স্ট্রাইপ করা, স্ট্রাইপ করা, ছেলেদের শার্টে স্ট্রাইপ থাকে না, সেই স্ট্রাইপ করা, দ্যাট ইজ স্ট্রায়েশন, দাগ কাটা। আর ক্রস কেন, ক্রস স্ট্রায়েশন কেন, ওয়াই ইজ ইট ক্রস স্ট্রায়েশন, যা যা বলতেছি প্রত্যেকটা কথা ধরবে, প্রত্যেকটা কথা বুঝতে চাবে, তুমি জেনে বলতেছো না না জেনে বলতেছো। এইটা হচ্ছে মাসেলের লেন্থ, লেন্থের ডিরেকশনটা হচ্ছে এই দিকে, দিস ইজ দ্য ডিরেকশন অফ দ্য লেন্থ অফ দ্য মাসেল। তাহলে মাসেলের লেন্থের ডিরেকশনের অপোজিটে আছে, ক্রস করে আছে, দ্যাট ইজ ওয়াই দিজ আর কল্ড ক্রস স্ট্রায়েশন। তাহলে হোয়াট ইজ ক্রস স্ট্রায়েশন, ক্রস স্ট্রায়েশনস আর অল্টারনেট ডার্ক অ্যান্ড লাইট এরিয়া, এটা ডার্ক এরিয়া, এটা লাইট এরিয়া, এটা ডার্ক এরিয়া, এটা লাইট এরিয়া, একটা ডার্ক এরিয়া, একটা লাইট এরিয়া। তাহলে ক্রস স্ট্রায়েশন হচ্ছে অল্টারনেট ডার্ক অ্যান্ড লাইট এরিয়া। নাম্বার ওয়ান, হোয়াট ইজ ক্রস স্ট্রায়েশন, ক্রস স্ট্রায়েশন ইজ দ্য অল্টারনেট ডার্ক অ্যান্ড লাইট এরিয়া, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কেন ক্রস স্ট্রায়েশন, এটা মানে কি ক্রস, এটা তাহের স্যার জিজ্ঞেস করেন, ক্রস স্ট্রায়েশন বলতে কি বুঝতেছো, বলবা যে স্যার যে স্ট্রায়েশনটা থাকে, যে দাগ কাটাটা থাকে, সেটা লেন্থের পারপেন্ডিকুলার হয়, ক্রস করে থাকে, ক্রস করে থাকে, দ্যাট ইজ ওয়াই ক্রস, ক্রসলি মানে এইদিকে হলে তো প্যারালাল হতো, একদিকে যদি দাগ থাকতো তাহলে সেটা প্যারালাল হতো, তা হয় না, ক্রস করে আসে, এই জন্য অপোজিট সাইড আছে, এই জন্য দিস ইজ অপোজিট সাইডে কিছু দাগ কাটা আছে, স্ট্রায়েশন করা আছে, দোজ আর ক্রস স্ট্রায়েশন। হোয়াট ইজ ক্রস স্ট্রায়েশন, দিজ আর অল্টারনেট ডার্ক অ্যান্ড লাইট এরিয়া, দিজ আর অল্টারনেট ডার্ক অ্যান্ড লাইট এরিয়া। খেয়াল করো, স্কেলেটাল মাসেল ফাইবার ইলংগেটেড অথবা লং, সিলিন্ড্রিক্যাল, নিউক্লিয়াস মাল্টি নিউক্লিয়েটেড, একের অধিক নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসটা পেরিফেরালি সিচুয়েটেড, পেরিফেরালি নিউক্লিয়াস সিচুয়েটেড পেরিফেরালি, অ্যান্ড ক্রস স্ট্রায়েশন প্রেজেন্ট। এই কয়টা কিন্তু আইডেন্টিফাইং পয়েন্টস হয়ে গেল, ঠিক আছে। কি বললাম, ফাইবারের সাইজটা বললাম, নিউক্লিয়াসের নাম্বার বললাম, নিউক্লিয়াসের পজিশন বললাম, তারপরে এক্সট্রা ফিচার কি থাকে সেটা বললাম, লং, সিলিন্ড্রিক্যাল, নিউক্লিয়াস মাল্টি নিউক্লিয়েট, সিচুয়েটেড পেরিফেরালি, এরপরে ক্রস স্ট্রায়েশন প্রেজেন্ট। ক্রস স্ট্রায়েশন কাকে বলে, কিভাবে হয় সেটা বললাম, আচ্ছা ক্রস স্ট্রায়েশন প্রেজেন্ট। আচ্ছা এখন ক্রস স্ট্রায়েশন সম্পর্কে একটু বলে যাই, এই জায়গাটাতে ক্রস স্ট্রায়েশন হচ্ছে এই যে অল্টারনেট ডার্ক আর লাইট এরিয়া। আমরা জানি মাসেল সেলের বৈশিষ্ট্য হচ্ছে মাসেল সেল কন্ট্রাকশন করে, কন্ট্রাক্টাইল, এ কন্ট্রাক্ট করতে পারে, কেন কন্ট্রাক্ট করতে পারে, কারণ মাসেল সেলের ভিতরে কন্ট্রাক্টাইল এলিমেন্ট আছে, মাসেল সেলের ভিতরে কন্ট্রাক্টাইল এলিমেন্ট আছে। কন্ট্রাক্টাইল এলিমেন্ট হচ্ছে অ্যাক্টিন, মায়োসিন মেইনলি, এছাড়া ট্রোপোনিন, ট্রোপোমায়োসিন এগুলো থাকে।
ওগুলো না জিজ্ঞেস করলে পরে বলবা। প্রথম কন্ট্রাকচুয়াল এলিমেন্ট কি? অ্যাকটিন, মায়োসিন, ট্রোপোনিন, ট্রোপোমায়োসিন, ওই দুইটা পরে এমসিকিউ আসে কন্ট্রাকচুয়াল এলিমেন্ট কি কি। তাহলে মেইন হচ্ছে অ্যাকটিন মায়োসিন। অ্যাকটিন মায়োসিন থাকার ফলেই মাসেল, কিন্তু যেই সব জায়গায় অ্যাকটিন মায়োসিন থাকবে তারা কিন্তু কন্ট্রাকচুয়াল হবে। মাসেল সেলে অ্যাকটিন মায়োসিন থাকে দেখি মাসেল সেল ইজ কন্ট্রাকচুয়াল, মাসেল সেল ইজ কন্ট্রাকচুয়াল। এখন অ্যাকটিন মায়োসিনের অ্যারেঞ্জমেন্টের উপরেই এই ক্রস ট্রায়াশন হয়। তাহলে কারা তৈরি করে ক্রস ট্রায়াশন? সেটা হচ্ছে অ্যাকটিন মায়োসিন, এরা তৈরি করে। এই ডার্ক যে এরিয়াটা, ডার্ক ব্যান্ড, এগুলোকে ব্যান্ড বলে, লাইট ব্যান্ড, ডার্ক ব্যান্ড, ডার্ক লাইট ব্যান্ড, ডার্ক ব্যান্ড, এই ক্রস ট্রায়াশনকে ব্যান্ড বলে। ডার্ক ব্যান্ড তৈরি করে অ্যাকটিন, কি বলে, মায়োসিন ফিলামেন্ট। ডার্ক ব্যান্ড তৈরি করে মায়োসিন ফিলামেন্ট, আর লাইট ব্যান্ডটা তৈরি করে যে জায়গাটা লাইট, এই লাইট ব্যান্ড গুলো তৈরি করে অ্যাকটিন ফিলামেন্ট। তাহলে ক্রস ট্রায়াশন ব্যান্ডের মতো, তো এক একটা ব্যান্ডের মতো। তাহলে ক্রস ট্রায়াশন তৈরি করে, তৈরি হয় ডিউ টু দা অ্যাকটিন এন্ড মায়োসিন ফিলামেন্ট। ডার্ক ব্যান্ড তৈরি করবে মায়োসিন ফিলামেন্ট, লাইট ব্যান্ড তৈরি করবে অ্যাকটিন ফিলামেন্ট। ডার্ক ব্যান্ড, লাইট ব্যান্ড, এর কারা তৈরি করলো সেটা বললাম। আচ্ছা, এর সাথে আরেকটা জিনিস এখনই বলে ফেলি আমি, সার্কোমিয়ার, হোয়াট ইজ সার্কোমিয়ার? তাহের স্যারের ফেভারিট কোয়েশ্চেন, তাহের স্যারের ফেভারিট কোয়েশ্চেন, হোয়াট ইজ সার্কো। এই প্রত্যেকটা জিনিস স্যার বুঝতে চান, তুমি বুঝতেছো কিনা, হোয়াট ইজ সার্কোমিয়ার? সার্কোমিয়ার হচ্ছে, আমরা জানি ডার্ক ব্যান্ড কে এ ব্যান্ড, লাইট ব্যান্ড কে আই ব্যান্ড বলে, মায়োসিন দিয়ে তৈরি হয় ডার্ক ব্যান্ড, ডার্ক ব্যান্ড কে এ ব্যান্ড বলে, কি বলে, এ ব্যান্ড বলে, আর লাইট ব্যান্ড কে আই, অ্যাকটিন ফিলামেন্ট তৈরি করে আই ব্যান্ড বলে। আমরা জানি যে এই আই ব্যান্ড এর মধ্যে, আবার ডার্ক ব্যান্ড এর মধ্যে এই লাইন, এম লাইন, অনেক কিছু আছে, অত কিছু মাথায় নিও না, মনে রাখবা এই লাইট ব্যান্ড ডার্ক ব্যান্ড এর মাঝখানে একটা আছে জেড লাইন। তোমরা ফিজিওলজিতে ভালো করে পড়ছো আমি জানি, জেড লাইন বা জেড লাইন থেকে আই ব্যান্ডের মধ্যে একটা জেড লাইন থাকে, মনে রাখতে হবে একটা মাসেল ফাইবার এর মধ্যে জেড লাইন টু জেড লাইন, জেড লাইন, একটা জেড লাইন থেকে পরের জেড লাইন পর্যন্ত এই জায়গাটুকে বলে সার্কোমিয়ার, সার্কোমিয়ার। তাহলে হোয়াট ইজ সার্কোমিয়ার স্যার? দ্য পোর্শন অফ দ্য মাসেল ফ্রম জেড লাইন টু জেড লাইন, এটা হচ্ছে সার্কোমিয়ার। তাহলে সার্কোমিয়ার কি জিনিস? দিস ইজ দ্য কন্ট্রাকচুয়াল ইউনিট অফ দ্য মাসেল, দিস ইজ দ্য কন্ট্রাকচুয়াল ইউনিট অফ দ্য মাসেল, ফাংশনাল ইউনিট অফ দ্য মাসেল। তাহের স্যারের সার্কোমিয়ার পছন্দ, এটা ডেফিনেশন জানতে চায়। সো হোয়াট সার্কোমিয়ার? সার্কোমিয়ার ইজ ফ্রম জেড লাইন টু জেড লাইন, একটা জেড লাইন থেকে আরেকটা জেড লাইন পর্যন্ত মাসেলের যে অংশটা, দ্যাট ইজ সার্কোমিয়ার। এন্ড সার্কোমিয়ার ইজ দ্য কন্ট্রাকচুয়াল ইউনিট অফ দ্য মাসেল, ফাংশনাল ইউনিট অফ দ্য মাসেল। সুতরাং সার্কোমিয়ার জিজ্ঞেস করবে। ক্রস ট্রায়াশন কি? ক্রস ট্রায়াশন মানে কি? লেন্থের অপোজিটে কিছু কিছু দাগ থাকবে, ক্রস করে কিছু দাগ থাকবে, দোজ আর ক্রস ট্রায়াশন। ক্রস ট্রায়াশনের আরেকটা নাম কি? ক্রস ট্রায়াশন হচ্ছে মানে কি? ক্রস ট্রায়াশন মানে কি? মানে হচ্ছে স্যার একটা অল্টারনেট ডার্ক এরিয়া, একটা লাইট এরিয়া, ডার্ক এরিয়া, লাইট এরিয়া, এটাই হচ্ছে ক্রস ট্রায়াশন। কারা তৈরি করে স্যার? অ্যাকটিন মায়োসিন ফিলামেন্ট তৈরি করে। অ্যাকটিন ফিলামেন্ট তৈরি করবে লাইট ব্যান্ড, হালকা রং যেটা, সেটা হচ্ছে অ্যাকটিন ফিলামেন্ট তৈরি করবে, আই ব্যান্ড বলে ওইটাকে, আই ব্যান্ড। আর মায়োসিন হচ্ছে ডার্ক ব্যান্ডটা তৈরি করবে, গাঢ় যে জায়গাটা মায়োসিন ফিলামেন্ট, ওইটা হচ্ছে এ ব্যান্ড। তাহলে এ ব্যান্ড আর আই ব্যান্ড তৈরি করলো অ্যাকটিন এন্ড মায়োসিন। হোয়াট ইজ সার্কোমিয়ার? সার্কোমিয়ার ইজ পোর্শন অফ দ্য মাসেল ফ্রম জেড লাইন টু জেড লাইন, উইচ ইজ দ্য কন্ট্রাকচুয়াল অর ফাংশনাল ইউনিট অফ দ্য মাসেল, এইটা ধরবে। তাহলে স্কেলেটাল মাসেল হয়ে গেল। এইটা হচ্ছে লং লেন্থ ওয়াইজ সেকশন, লংলিচুডিনাল সেকশন। এইটা দেখো, এইটা কিন্তু মাসেলের ক্রস সেকশন, এটা ক্রস সেকশন। স্কেলেটাল মাসেলের ক্রস সেকশনে খেয়াল করো, নিউক্লিয়াস গুলো যে পেরিফেরিতে দেখা যাচ্ছে, আমরা বলছি স্কেলেটাল মাসেলের নিউক্লিয়াস পেরিফেরিতে থাকে, পেরিফেরিতে থাকে, সেটাই খেয়াল করো, নিউক্লিয়াস গুলো পেরিফেরিতে থাকে। এখন কোন একটা মাসেল ফাইবার দেখলে দেখা যাচ্ছে, কিন্তু ধরো দেখি কোনটাতে, ধরো এটা না, সবগুলোতেই দেখা যাচ্ছে, ধরো কোন একটা মাসেল ফাইবার দেখা যাচ্ছে কিন্তু তার কোনো নিউক্লিয়াস দেখা যাচ্ছে না, তার মানে কি? মাসেল ফাইবার এটা জিজ্ঞেস করে পরীক্ষা হলে, তার মানে কি? একটা মাসেল ফাইবার দেখা যাচ্ছে ক্রস সেকশনে, তার নিউক্লিয়াস নাই, তার মানে কি মাসেলটার নিউক্লিয়াস নাই? তোমার উত্তর হবে স্যার, ক্রস সেকশনটা হয়তো পড়ছে এরকম একটা জায়গায়, ক্রস সেকশন এই জায়গাটা কেটে দেখাচ্ছে এরকম নানান রকম সেকশন। ক্রস সেকশন মানে কি? ক্রস করে করে সেকশন করা স্যার, সেকশনটা এমন জায়গায় পড়ছে যেখানে কোনো নিউক্লিয়াস কাটা পড়ে নাই, কাটার সময় ওই জায়গাটায় নিউক্লিয়াস কাটা পড়ে নাই, সুতরাং এইটাতে নিউক্লিয়াস দেখা যাচ্ছে না, তার মানে এই না যে নিউক্লিয়াস নাই। আর অন্যগুলাতে দেখা যাচ্ছে পেরিফেরালি থাকবে নিউক্লিয়াসটা, স্কেলেটাল মাসেলে নিউক্লিয়াসটা থাকবে পেরিফেরালি। তাহলে হয়ে গেল স্কেলেটাল মাসেল ডিস্ট্রিবিউশন। আমরা জানি আর্মের মানে এই বলে
অ্যাপেন্ডিকুলার মাসল যেগুলো যেগুলো এক্সট্রিমিটিতে থাকে, দোজ আর স্কেলেটাল মাসল। স্কেলেটাল নামটা থেকে মনে রাখতে হবে যে স্কেলেটাল মাসল must have a skeletal origin by insertion, একটা skeletal attachment থাকবে হাড্ডির সাথে, bones এর সাথে, skeleton এর সাথে ওই মাসেলটার একটা অ্যাটাচমেন্ট থাকবে, সেই জন্য মাসেলটার নাম স্কেলেটাল মাসেল। সেই জন্য মাসেলকে মনে রাখতে হবে নাম কেন স্কেলেটাল, কারণ ওর একটা স্কেলেটন কোন একটা bones এর সাথে ওর অ্যাটাচমেন্ট আছে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কলড আ স্কেলেটাল মাসেল। স্কেলেটাল মাসেল ভলেন্টারি, আমার ইচ্ছা মতো ঘুরবে, এটা বডি ওয়ালের সাথে থাকে। সুতরাং এইটা সোম্যাটিক মাসেল, নার্ভ সাপ্লাই হয় সোম্যাটিক নার্ভ সাপ্লাই। আচ্ছা, এখানে স্কেলেটাল মাসেল যে কিছু এক্সেপশন আছে, যেমন তো ফ্যারিংস এর মাসেল, ডায়াফ্রাম, দিজ আর স্কেলেটাল মাসেল, বাট দিজ আর নট ভলেন্টারি মাসেল। তাহলে এক্সেপ্ট স্কেলেটাল মাসেল, আমরা বললাম যে সোম্যাটিক মাসেল, ভলেন্টারি মাসেল ইচ্ছা মতো মুভ করাতে পারি, এক্সেপশন হচ্ছে মাসেলস অফ দ্য ফ্যারিংস অ্যান্ড ডায়াফ্রাম, দিজ আর স্কেলেটাল মাসেল বাট দিজ আর নট ভলেন্টারি মাসেল। ডায়াফ্রাম কি তোমার ইচ্ছা মতো মুভ করে? সুতরাং স্কেলেটাল মাসেল এক্সেপশন, সেটা জানতে হবে। এটা এমসিকিউ তে আসে, ভাই ভাই ধরে যে স্কেলেটাল মাসেল সবই কি ভলেন্টারি, না তোমার উত্তর হবে না স্যার, ফ্যারিংস এর মাসেল, ডায়াফ্রাম, দিজ আর স্কেলেটাল মাসেল বা দিজ আর নট ভলেন্টারি, দিজ আর ইনভলেন্টারি মাসেল, এক্সেপশন হয়ে গেল স্কেলেটাল মাসেল। এরপরে চলে আসো কার্ডিয়াক স্মুথ মাসেল। আচ্ছা কার্ডিয়াক মাসেলটা বলি, স্কেলেটাল মাসেলের পরে হচ্ছে কার্ডিয়াক মাসেল। মনে রাখতে হবে কার্ডিয়াক মাসেল কোথায় কোথায় লেখা সিলিন্ড্রিকাল, কোন স্যার পছন্দ করেন কোন স্যার পছন্দ করেন না। আচ্ছা এটা ছবিটা ভালো হলো না, যাই হোক এক সেকেন্ড, সরি এটা আমার আগে একে রাখা দরকার ছিল। কার্ডিয়াক মাসেলস আর মেইন কথাটা বলতে হবে, দিজ আর ব্রাঞ্চিং প্যাটার্নে থাকবে। কার্ডিয়াক মাসেলে যেটা শুনতে চায়, সিলিন্ড্রিকাল মিলিন্ড্রিকাল শুনতে চায় না, কার্ডিয়াক মাসেলে শুনতে চায় প্রথম কথা বলতে হবে দিজ আর ব্রাঞ্চড মাসেল, ব্রাঞ্চিং প্যাটার্নে থাকবে। এগুলা কোথাও কোথাও কোন কোন বইয়ে শর্ট সিলিন্ডার বলা, শর্ট সিলিন্ডার বলা, দরকার নাই ওটা বলতে যাও না, তুমি বলবা স্যার কার্ডিয়াক মাসেল আর ব্রাঞ্চড মাসেল, এদের ব্রাঞ্চিং থাকবে স্যার। কার্ডিয়াক মাসেল ফাইবার প্রথম কথা হচ্ছে দিজ আর ব্রাঞ্চড মাসেল ফাইবার, দিজ আর ব্রাঞ্চড মাসেল ফাইবার ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে মনে করো এখানে কিন্তু একটা কার্ডিয়াক মাসেল ফাইবার না, আমি যেটা আঁকছি এখানে কিন্তু অনেকগুলা কার্ডিয়াক মাসেল ফাইবার। এইটা একটা কার্ডিয়াক মাসেল ফাইবার, এইটা একটা কার্ডিয়াক মাসেল ফাইবার, এইটা আরেকটা, এইটা আরেকটা, এইটা আরেকটা, এইটা আরেকটা, এই যে এইটুক হচ্ছে একটা কার্ডিয়াক মাসেল ফাইবার, এইটা একটা কার্ডিয়াক মাসেল ফাইবার, এইটা একটা কার্ডিয়াক মাসেল ফাইবার, এবং প্রথমে বললাম ব্রাঞ্চ ফাইবার। সুতরাং কার্ডিয়াক এই মাসেল, কার্ডিয়াক মাসেল গুলাতে নিউক্লিয়াস থাকবে, ইউজুয়ালি সিঙ্গেল নিউক্লিয়াস থাকে এবং সেন্ট্রালি থাকে, মেবি মাল্টি নিউক্লিয়াস, মানে একের মোর দেন ওয়ান নিউক্লিয়াস থাকতে পারে, মোর দেন ওয়ান নিউক্লিয়াস থাকতে পারে। সো কার্ডিয়াক মাসেল হ্যাজ ইউজুয়ালি সিঙ্গেল নিউক্লিয়াস সেন্ট্রালি প্লেসড, নিউক্লিয়াসের নাম্বার বলবো, নিউক্লিয়াসের পজিশন বলবো, ইউজুয়ালি সিঙ্গেল নিউক্লিয়াস, মেবি মোর দেন ওয়ান নিউক্লিয়াস থাকতে পারে, আর মাসেল নিউক্লিয়াস গুলো হচ্ছে সেন্টারে থাকবে, সেন্ট্রালি প্লেসড। তাহলে মাসেল ফাইবার প্রথম কথা, কার্ডিয়াক মাসেলস আর ব্রাঞ্চড মাসেল ফাইবার্স। সেকেন্ড কথা, নিউক্লিয়াস ইজ সিঙ্গেল অর মে বি মোর দেন ওয়ান, ইউজুয়ালি সিঙ্গেল, এন্ড নিউক্লিয়াস ইজ সেন্ট্রালি প্লেসড, নিউক্লিয়াস ইজ সেন্ট্রালি প্লেসড। এই পর্যন্ত, এইটা তোমার আইডেন্টিফাইং পয়েন্ট। আচ্ছা, যদি কোন কোন স্যার ইন্টারক্যালেটেড ডিস্কের কথা শুনতে চান, কোন কোন স্যার ইন্টারক্যালেটেড ডিস্কের কথা শুনতে চান না, তোমার চার নাম্বার পয়েন্ট হবে দুইটা জাংশন অফ, মানে মানে কনজিকিউটিভ পরপর দুইটা কার্ডিয়াক মাসেল ফাইবারের মাঝখানে যে জাংশনটা থাকে এটাকে বলে ইন্টারক্যালেটেড ডিস্ক। তাহলে কার্ডিয়াক মাসেল ফাইবার, কার্ডিয়াক মাসেল ফাইবার যেই জাংশনে একজন আরেকজনের সাথে থাকে সেটা হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। অনেকে বলে যে তুমি যে মাইক্রোস্কোপে যে 10 ম্যাগনিফিকেশনে দেখছো ইন্টারক্যালেটেড ডিস্ক কি দেখছো, অনেকে মানতে চান না যে দেখা যায়, অনেকে মানেন যে দেখা যায়। ইন্টারক্যালেটেড ডিস্কের টা লাস্ট পয়েন্ট লিখবা, এখন এইটা বলছি দেখে সবার আগে, সবার আগে তোমরা ইন্টারক্যালেটেড ডিস্ক লেখো, এটা লিখবা না, এটা লিখবা না, মাইন্ড ইট, এটা লিখবা না। প্রথমে মাসেল ফাইবারটা কেমন, তারপরে নিউক্লিয়াস কয়টা, নিউক্লিয়াসের পজিশন কি, তারপরে কোনো ফিচার থাকলে সেটা, লাস্টে গিয়ে ইন্টারক্যালেটেড ডিস্ক। তাহলে ইন্টারক্যালেটেড হচ্ছে দুইটা ফাসের মাঝখানে, মাঝখানে জাংশনটা, এটা লাস্টে লিখ। তার আগে আরেকটা যেটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে
কার্ডিয়াক মাসেলও কিন্তু ক্রস স্ট্রাইটেড, কার্ডিয়াক মাসেলও ক্রস স্ট্রাইশন থাকে, কার্ডিয়াক মাসেল অলসো হ্যাজ ক্রস স্ট্রাইশন, কার্ডিয়াক মাসেল ক্রস স্ট্রাইটেড মাসেল, তাহলে স্কেলেটাল মাসেলও ক্রস স্ট্রাইটেড, কার্ডিয়াক মাসেলও ক্রস স্ট্রাইটেড, ক্রস স্ট্রাইশন প্রেজেন্ট, তার মানে অল্টারনেট ডার্ক লাইট এরিয়া থাকবে এবং উল্টা দিকে থাকে দেখে, তাহলে কার্ডিয়াক মাসেল অ্যান্ড স্কেলেটাল মাসেল বোথ আর বোথ হ্যাজ ক্রস স্ট্রাইশন। আমি একটা কোয়েশ্চেন করি দেখাই একটু তোমাদেরকে, এত ছোট ছবি যাই হোক বুঝতে পারো কিনা, দেখো এটার ক্রস স্ট্রাইশন খেয়াল করো, স্কেলেটাল মাসেলের ক্রস অল্টারনেট ডার্ক লাইট এরিয়া, তাই না? এটা হচ্ছে স্কেলেটাল মাসেল। আচ্ছা, আর এইটা হচ্ছে কার্ডিয়াক মাসেলের স্লাইডটা, খেয়াল করো যে মাসেল ফাইবার গুলো ব্রাঞ্চ, এই যে ব্রাঞ্চিং হয়ে গেছে, প্রথম কথা হচ্ছে মাসেল ফাইবার্স আর ব্রাঞ্চড, খেয়াল করো এই যে ব্রাঞ্চিং হয়ে গেছে, ব্রাঞ্চিং হয়ে গেছে মাসেল ফাইবার গুলা, তাহলে প্রথম কথা মাসেল ফাইবার আর ব্রাঞ্চ, সেন্ট্রালি প্লেস সিঙ্গেল নিউক্লিয়াস, সেন্ট্রালি প্লেস সিঙ্গেল নিউক্লিয়াস, একটা করে নিউক্লিয়াস সেন্ট্রালি, এই যে এখানে দুইটা দেখাচ্ছে, একের অধিকও থাকতে পারে, ইউজুয়ালি সেন্ট্রালি প্লেস সিঙ্গেল নিউক্লিয়াস। তিন নম্বর হচ্ছে দেখো খেয়াল করে ক্রস স্ট্রাইশন প্রেজেন্ট, এই যে অল্টারনেট ডার্ক লাইট এরিয়া ক্রস স্ট্রাইশন প্রেজেন্ট, স্কেলেটাল মাসেলও ছিল কার্ডিয়াক মাসেলও আছে, তাহলে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে স্কেলেটাল মাসেলের যে ক্রস স্ট্রাইশন সেটা মোটা মোটা ছিল, খেয়াল করো মোটা মোটা, অনেক মোটা, এই গাঢ় এরিয়াটা হালকা এরিয়াটা কিন্তু কোর্স কোর্স ক্রস স্ট্রাইশন, মানে মোটা মোটা দাগ, আর কার্ডিয়াক মাসেলের ক্রস স্ট্রাইশন কিন্তু ফাইন ক্রস স্ট্রাইশন, ক্রস স্ট্রাইশনটা এত হালকা যে একদম চিকন চিকন ক্রস স্ট্রাইশন, তাহলে স্কেলেটাল মাসেলও ক্রস স্ট্রাইশন আছে, কার্ডিয়াক মাসেলও ক্রস স্ট্রাইশন আছে, স্কেলেটাল মাসেলের একটা কোর্স, এই শব্দ দুইটা শুনতে চায়, কার্ডটা কেমন? স্কেলেটাল মাসেলের একটা কোর্স, মোটা কোর্স ক্রস স্ট্রাইশন, কার্ডিয়াক মাসেলের একটা ফাইন ক্রস স্ট্রাইশন, ফাইন ক্রস স্ট্রাইশন। তাহলে কার্ডিয়াক মাসেল আবার বলতেছি, কার্ডিয়াক মাসেল ফাইবারস আর ব্রাঞ্চড, কার্ডিয়াক মাসেল হ্যাজ, ইচ মাসেল ফাইবার হ্যাজ আ সিঙ্গেল নিউক্লিয়াস উইচ ইজ সেন্ট্রালি প্লেসড, দ্য নিউক্লিয়াস মে বি মোর দেন ওয়ান্স, মাসেল ফাইবারস হ্যাজ ফাইন ক্রস স্ট্রাইশন। চার নম্বর পয়েন্ট হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক প্রেজেন্ট বিটুইন দ্য মাসেল ফাইবারস, ইন্টারক্যালেটেড ডিস্ক, চারটা ইন্টারক্যালেটেড ডিস্কের কথা লাস্টে লিখবা বলে দিতেছি, ওইটাই মনে রেখে সবার আগে লিখো না, ঠিক আছে? তাহলে এইটা হয়ে গেল কার্ডিয়াক মাসেল। কার্ডিয়াক মাসেলের ডিস্ট্রিবিউশন মনে রাখবা, যেটা ভুল করো তোমরা সবাই বলে ফেলো, কার্ডিয়াক মাসেলের ডিস্ট্রিবিউশন হচ্ছে হার্ট, হার্ট বলে ফেলো, হার্টে কি শুধু মাসেল থাকে? কার্ডিয়াক মাসেল শুধু হার্টে থাকে? আচ্ছা 37 মিনিট হয়ে গেছে, আবার কেটে যাবে, সরি, হ্যাঁ আজকে বিরক্ত করতেছি অনেক, আবার একটু জয়েন করতে হবে, দেখি আমি চেষ্টা করতেছি, মনে হয় না শেষ হবে, যাই হোক। তাহলে কার্ডিয়াক মাসেল বললেই কোথায় পাওয়া যায়? বললে হার্ট বলা যাবে না, আর কি শুধু হার্টে কি শুধু মাসেল থাকে? এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, তারপরে এরকম করে থাকে, তাই না? পেরিকার্ডিয়াম, তাহলে এন্ডোকার্ডিয়াম কিন্তু এপিথেলিয়াল টিস্যু, মায়োকার্ডিয়াল মাসেল টিস্যু, তারপরে আবার পেরিকার্ডিয়াম, এটা আলাদা, সুতরাং হার্টে কিন্তু শুধু মাসেল টিস্যু থাকে না, সুতরাং কার্ডিয়াক মাসেলের এক্সাম্পল হার্ট বললে ভুল হবে, বলতে হবে কার্ডিয়াক মাসেলের এক্সাম্পল মায়োকার্ডিয়াম অফ হার্ট, নাম্বার ওয়ান মায়োকার্ডিয়াম অফ হার্ট, যেই লেয়ারে মাসেল থাকে সেই লেয়ারটার কথা বলতে হবে, হার্ট বললে সব লেয়ার বুঝাবে কিন্তু সব লেয়ারে মাসেল থাকে না, তাহলে কার্ডিয়াক মাসেলের এক্সাম্পল হচ্ছে মায়োকার্ডিয়াম অফ হার্ট, নাম্বার ওয়ান। নাম্বার টু, রুট অফ রেড ভেসেলস, হার্ট থেকে আর্চ অফ দ্য অ্যাওর্টা উঠে, কি বলে, অ্যাসেন্ডিং অ্যাওর্টা উঠে এবং পালমোনারি ভেসেলস উঠে, তাহলে এই যেহেতু হার্টের মাসেলে মায়োকার্ডিয়ামে কার্ডিয়াক মাসেল থাকে, এই গ্রেট ভেসেল গুলার রুটে যেখান থেকে শুরু হয় সেই রুটেও কার্ডিয়াক মাসেল থাকে। তাহলে কার্ডিয়াক মাসেলের ডিস্ট্রিবিউশন দুইটা এক্সাম্পল বললাম, ওয়ান ইজ মায়োকার্ডিয়াম অফ হার্ট, ম্যাম কিছুই শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, শুনতে পাচ্ছ না ম্যাম? এখন শোনা যায়, ম্যাম শোনা যায় নাই একটু আগে, ম্যাম এখন ঠিক আছে, ম্যাম এখন ঠিক আছে, হোয়াট ইজ সিনসাইটিয়াম, এটা ফিজিওলজিতেও পড়ছো, সিনসাইটিয়াম হচ্ছে কার্ডিয়াক মাসেল ফাইবার যখন একটা কন্ট্রাক্ট ফাইবার কন্ট্রাক্ট করে
তখন সবগুলো একসাথে কন্ট্রাক্ট করে, অ্যাক্টস অ্যাজ আ ইউনিট। ম্যাম শোনা যায় না, ম্যাম আটকে গেছে, ম্যাম ম্যাম শোনা যায় না, ম্যাম আটকে গেছে, ম্যাম অ্যাক্টস অ্যাজ সিনসাইটিয়াম। ম্যাম কিছু শোনা যাচ্ছে না, ম্যাম নেটের প্রবলেম হচ্ছে, ম্যাম কি মুশকিল। আবার আবার ঢুকবো, আচ্ছা শেষ হয়ে গেলে আসি, এখন শোনা যায়? ম্যাম বেঁধে গেছে আবার, ম্যাম ফ্রিজ হয়ে গেছে।